আসসালামু আলাইকুম, নিবন্ধিত ভাই বোনদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ইয়াসেম হাসান। তো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলছি আজকে, সেটি আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে টিকবেন, টেকার পরে আপনারা যখন জয়েন করতে যাবেন সেই সময় কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে সে বিষয়টি আমি বিশদ ব্যাখ্যা করব আজকে। তো আপনারা যখন টিকবেন টেকার পরেই তো আপনারা ওয়েবসাইট থেকে আপনাদের রিকমেন্ড লেটার, মেরিট লিস্ট, এরপরে আপনাদের সিলেক্টেড কপি, আবেদনপত্র, এই চারটি ডকুমেন্টস ডাউনলোড এবং প্রিন্ট করে নেবেন। পাশাপাশি আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, সেখানে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন এবং তিনি কিন্তু একটি নিয়োগপত্র ইস্যু করবে আপনার ঠিকানায়, একটি নিয়োগপত্র ইস্যু করবে অথবা আপনাকে বসে নিয়ে আপনার ঠিকানা নতুন করে লিখে নিয়ে নিয়োগপত্র ইস্যু করবে। এখন সেই নিয়োগপত্রটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই নিয়োগপত্রটি এরকম, আপনার ঠিকানা থাকবে এবং এখানে যে আপনি কোন বিজ্ঞপ্তির আলোকে টিকলেন, কত তারিখে টিকলেন, সব কিন্তু এখানে লেখা থাকবে। যা হোক, এই নিয়োগপত্র কিন্তু প্রতিষ্ঠান প্রধানের হাতে থাকবে। এখন আপনি যে কাজগুলো করবেন, আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে, আপনার যে ব্যক্তিগত ডকুমেন্টসগুলো আছে, বিভিন্ন একাডেমিক সনদগুলো, মূল সনদগুলো, অর্থাৎ এসএসসি, এইচএসসি ডিগ্রি বা অনার্স মাস্টার্স, যদি মূল সনদ কারো হাতে না থাকে, অনেকের হাতে প্রভিশনাল সনদপত্র কিন্তু রয়েছে, সেটি দিয়েও হবে, কোনো সমস্যা নেই। এরপরে আপনার এনটিআরসির মূল সনদ, এরপরে আপনাকে যে চারটি আমি ডকুমেন্টস কথা বললাম যেগুলো ডাউনলোড করে নেবেন সেগুলো, পাশাপাশি আপনার এনআইডি কার্ড এবং নাগরিকত্ব, এই কাগজগুলো আপনি আপনার ব্যাগে রাখতে পারেন। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে যখন আপনি যাবেন এগুলো বৈঠকে বা মিটিংয়ে দেখে না, কারণ জানেন যে জেনুইন একজন ব্যক্তি এখানে চলে আসছে, এখানে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই পরে কিন্তু এনটিএসসি টিকিয়েছে, তার মানে এগুলো খুব একটা দেখবে না। তারপরে আপনি এগুলো রাখবেন, যদি কোনো কোনো প্রতিষ্ঠানে কেউ দেখতে চাবে যে আপনার একটু দেখান কাগজপত্র হয়তো দেখবে, সেটা আপনার রাখা আপনার দায়িত্ব, আপনি আপনার মূল কাগজগুলো রাখবেন। পাশাপাশি আপনি আপনাকে যখন প্রতিষ্ঠান প্রধান এই নিয়োগপত্রটি দেবে এবং পরবর্তীতে কিন্তু একটি যোগদানপত্র, সেটি আপনি প্রতিষ্ঠান প্রধানের সহযোগিতা নিয়ে, তিনি যদি কোনো নির্দিষ্ট দোকান দেখিয়ে দিতে থাকেন সেখান থেকে আপনারা এগুলো লিখে নিয়ে প্রিন্ট করে নিতে পারেন অথবা তিনি নিজেও এগুলো আপনাকে দেবেন। তাহলে এরকম যোগদানপত্র, এরকম যোগদানপত্র এখানে কিন্তু আপনার আপনাকে যে তারিখে নিয়োগপত্র ইস্যু হচ্ছে সেটাও লেখা থাকবে এবং আপনাকে কবে যোগদান করতে হবে নির্দিষ্ট একটি তারিখ দিয়ে দেবে, অর্থাৎ আপনারা রেজাল্ট হওয়ার পরে এক মাস সময় দেবে আপনাকে জয়েন করার জন্য। এরপরে আপনি সেই তারিখে যোগদান করবেন এবং প্রতিষ্ঠান প্রধান লিখে দেবে এখানে যে যোগদানপত্র গ্রহণ করা হলো, এটা লিখে দেবে এখানে, আপনার কাজ শেষ। তবে এই যোগদানপত্র আপনারা একাধিক নিতে পারেন, দুই তিনটি প্রিন্ট করে নিতে পারেন, কারণ পরবর্তীতে এগুলো এমপিএর সময় লাগে, আবার কোনো কারণে হারাতেও পারে, সেক্ষেত্রে যদি আপনার কাছে একাধিক কপি থাকে কোনো সমস্যা নেই, আপনি এটা পারমানেন্ট কোথাও রেখে দেবেন, এগুলো নেক্সট টাইমে কাজে লাগবে, যখন বিএড করবেন কিংবা চাকরি অবসরের সময় অনেক সময় কাজে লাগে এগুলো। তো যাই হোক, বেশি কিছু কাগজপত্র এখানে কোনো ঝামেলা নেই, এগুলোই ছিল মোটামুটি ডকুমেন্টস। তো এগুলো খুবই সহজলভ্য, এগুলো নিয়ে বাড়তি কোনো টেনশন করার কিছু নেই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে ব্যক্ত করবেন। আবারও আপডেট নিয়ে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সেনাগাদ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।